হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমার বন্ধুরা সবাই খুব ভালো আছে তো আমিও ভালো আছি আজকের ব্লগটা একটু অন্যরকম প্রতিদিন তো টিপস আজকেও টিপসই বলতে পারো তো আজকের ব্লগে তোমাদের দেখাবো চারা তৈরি করার অভিনব এক পদ্ধতি এক না অনেকগুলো একটা বললে ভুল হবে কারণ আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব অনেকগুলো পদ্ধতি চারা তো আমরা গাছের চারা চারা বলতে আগে বলে দিই গাছের চারা তো চারা সবাই আমরা মাটিতেই লাগাই জানি কিন্তু মাটি ছাড়াও আরও অনেক অনেক জায়গাতেও গাছের চারা তৈরি করা যায় তো সেগুলোই আজকে তোমাদেরকে দেখাবো তো চলো আর কথা না বাড়িয়ে তাহলে শুরু করে দিই দেখো বন্ধুরা এটা একটা কাপ যে চা খাওয়ার যে প্লাস্টিকের কাপগুলো হয় না প্লাস্টিক না এটা কাগজেরই কাপ তো এটার মধ্যে মাটি আর বালি দিয়ে আমি তিনটে ডাল বসিয়েছিলাম তো এই এই তিনটে যে রঙ্গন গাছের ডাল এটা হচ্ছে রেড রঙ্গন তো তিনটের মধ্যে দেখো দুটো হয়নি যেগুলো হয়নি সেগুলো বুঝতেই পারছো আর যেটার মধ্যে দেখো ছোট্ট একটা পাতা বেরোচ্ছে এই ডালটা সম্ভবত হবে এর শিকড় হবে কিন্তু এখনই আমি তোমাদের সঙ্গে শেয়ার কর মানে তুলে দেখাবো না কারণ পুরোপুরি এখনও শিকড় আসেনি যখন আমি রিপোর্ট করব অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তো এটা আমি বসিয়েছি মাটির মধ্যে আর একটা কথা না বললেই নয় সেটা হচ্ছে যখনই কোনো গাছ লাগাতে যাবে না গাছের পাতাগুলোকে ভালো করে ছি ছেঁটে নেবে তাহলে কী হয় গাছের সমস্ত এনার্জি কিন্তু ওই পাতার মধ্যে বাঁচিয়ে রাখার চেষ্টা করে গাছ সেই জন্য যখনই পাতা ফুল সব ফেলে দিলেই ভালো হয় আর এটা দেখাচ্ছে আমি জলের মধ্যে তো এটা একটা মগের মধ্যে জল নিয়ে নিয়েছি এটা তিনটে ডাল নিয়েছি এটা কিন্তু পিঙ্ক রঙ্গনের ডাল বস আছে তো এখানেও দেখো সমস্ত পাতা আমি ফেলে দিয়েছি আর ডা ফুল ছিল ফুলগুলো ফেলে দিয়েছি আর এগুলো আমি জলে রেখেছি আর তোমাদেরকে দেখাচ্ছি জলের মধ্যে ডালগুলো তুলে ক্যামেরাতে অতটা ভালো করে আসছে না নিশ্চয়ই আসবে দাঁড়াও সাদা সাদা স্পটের মতন যে অংশগুলো দেখতে পাচ্ছো এখান থেকে কিন্তু শিকড় বেরোবে কারণ শিকড় বেরোনোর আগে কিন্তু এরকম সাদা সাদা স্পট হয় তারপরেই শিকড় বেরোয় এখনও পুরোপুরি ভালোভাবে শিকড় আসেনি সেই জন্য আমি অন্য জায়গায় এখনও রিপোর্ট করবো না আরও বেশ কিছুদিন এই জলের মধ্যে থাকবে তবে এটা করতে মোটামুটি তিন থেকে চার মাস তো সময় লেগেই যাচ্ছে কারণ আমি যেটা লাগিয়েছি প্রায় এক মাসের মতো হয়ে গেলো এখন সবে সাদা সাদা স্পট এসেছে পুরোপুরি ভালোভাবে শিকড় আসছে আমি আশা করছি তিন মাসের মতো তো সময় লাগবেই তো দেখা যাক পুরোটা দেখা আসলে তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করব। আর এই দেখো বন্ধুরা এই যে সাদা সাদা আমি ক্যামেরায় দেখা ধরার চেষ্টা করছি সাদা সাদা অংশ এখান থেকে কিন্তু শিকড় আসবে এর এর একটাই ইয়ে হচ্ছে জলটা কিন্তু প্রতিদিন পাল্টে দিতে হবে আর যেখানেই রাখো ডালগুলো যেখানেই চারা তৈরি করতে রাখো না কেন ডাইরেক্ট যেন সূর্যের আলো না পড়ে অর্থাৎ ছায়া জায়গায় রাখতে হবে তো তিনটে ডালই আমার শিকড় আসবে আশা করছি কারণ তিনটে ডালই আমি সাদা স্পট দেখতে পাচ্ছি সাদা গোল গোল স্পট আর দেখতে ভীষণ ভালো লাগছে এটা একটা নতুন এক্সপেরিমেন্ট আগে কোনো দিন করিনি এই প্রথম করলাম দেখলাম হয়ে গেল এটা হচ্ছে বালিতে বালিতে আমি আগেও করেছি অনেককে দেখিয়েছি অনেকে জানো অনেকে জানো না তাদের জন্য বলছি তো অনেকগুলো ডাল বসেছি দেখো সব ডাল কিন্তু সাকসেস হয় না যে ডালগুলো দেখো এগুলো শুকিয়ে গেছে এগুলো আমরা বুঝতেই পারছি এই ডালগুলো কিন্তু সাকসেস হবে না আর যেখানে এখানে তিনটে গন্ধরাজ গাছের ডাল থেকে অলরেডি পাতা বেরোতে এই পাতাগুলো কিন্তু আমার নতুন পাতা এগুলো কিন্তু আমি সমস্ত পাতা ছেটে বাদ দিয়ে তারপরেই বালিতে বসিয়েছিলাম কিন্তু দেখো আমাদের কচি কচি পাতা বেরোচ্ছে আর বালিটা ভিজে আছে কিনা আমি দেখে নিচ্ছি কারণ বালিটা সবসময় ভিজে রাখার চেষ্টা করবে আর যে পাত্রেই রাখো না কেন একটু জল কিন্তু দিতে হবে জল না দিলে গাছে শিকড় হতে অসুবিধা হবে এটাও তাই ছাওয়া জায়গায় রাখতে হবে তো তিনটে গন্ধরাজ গাছের ডালও হচ্ছে এখনও পুরোপুরি ভালোভাবে শিকড় আসেনি সেই জন্য আমি তুলে দেখাচ্ছি না যখন রিপোর্ট করব অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তো এটা মাথায় রাখবে যে আমি চারটে ডাল বসাচ্ছি মানে যে চারটে হবে এরকম কিন্তু নয় এটা হচ্ছে আর একটা পদ্ধতি এটা আমি আমার লাইফে বলতে পারো প্রথম করলাম জানি না হবে কি না এটা হচ্ছে ধানের তুষ ধানের তুষের মধ্যে বেশ কিছু গোলাপ গাছের ডাল আমি এর মধ্যে দিয়ে রেখেছি তো অল অলসব ডাল তো হচ্ছে না দেখে নাও এই যে কালো কালো হয়ে যাচ্ছে যেগুলো সেগুলো হবে না আর একটা না দুটো বাঁশ গাছে লাকি ব্যাম্বু যেগুলো হয় না চাইনিজ ব্যাম্বু এগুলো তো ওই বাঁশ গাছও দেওয়া আছে তো বাঁশ গাছটাও এখনও গ্রিন হয়ে আছে গোলাপ গাছের দু তিনটে ডাল এখনও গ্রিন হয়ে আছে পাতা বেরোবে না আমি জানি না যদি পাতা বেরোয় তো অবশ্যই শেয়ার করব এটা আমি নিজে করে দেখেছি মানে করছি তো এটা হচ্ছে ধানের যে তুষ হয় ধান চাল তৈরি করার সময় যে তুষগুলো হয় সেই তুষের মধ্যে জল দিয়ে আমি এটা বন্ধুরা দেখে নিলে তো কি আমি চার রকম পদ্ধতিতে দেখিয়েছি কিভাবে চারা তৈরি করব। তো সবার আগে আমি বলে দিই সেটা হয়তো ভয়েসে বলা হয়নি সেটা হচ্ছে যখন গাছের পাতা ডাল সমস্ত ডাল থেকে পাতা ফুল সেগুলো ছেটে তো আমরা চারা তৈরি করার জন্য লাগাচ্ছি আর রুট হরমোন হিসাবে আমি কিন্তু অ্যালোভেরা গাছের আমার যেহেতু অ্যালোভেরা গাছ আছে অ্যালোভেরা গাছের যে থেকে একটু জেল ইউজ করেছি কারুর যদি অ্যালোভেরা জেল না থাকে তাহলে কিন্তু দারচিনি ভীষণ ভালো রুট হরমোন হিসাবে কাজ করে তো ওই জায়গাটা একটু ছুলে নিয়ে মানে যে যেটুকু অংশ মাটির নিচে বলো বালির নিচে বলো বা জলে রাখবে সেখানে সেই অংশটা একটু গাছের ওই অংশটা একটু ছাল ছুরি বা কোনো ধারালো কিছু দিয়ে ছুলে নিয়ে তারপরে রুট হরমোন যদি লাগিয়ে দেওয়া যায় জলে তো লাগাতে পারবে না কারণ জলটা প্রতিদিন চেঞ্জ করতে হবে বালি বা মাটি এইসবের ক্ষেত্রে বা তুষ যেটা দেখিয়েছি ধানের তুষ আর কি তো ওই রুট হরমোন লাগিয়ে নিলে কিন্তু খুব সহজেই চারা তৈরি হয় তো আজকের আমার ব্লগটা আজকে তাহলে এখানেই শেষ করছি দেখে নিলে কত সহজে চারা যার কাছে কিছুই নেই শুধু জল ব্যবহার করবে জলটা প্রতিদিনই পাল্টাতে হবে এছাড়া আর কোনো ব্যাপার না দেখে নিলে কত সহজেই চারা তৈরি করতে তৈরি করার এক অভিনব এক না অনেক পদ্ধতি তাহলে ব্লগটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো কালকে নিয়ে আসছি নতুন কোনো ব্লগ শুভরাত্রি